শুভেচ্ছা জানিয়ে আজকের এই দিনটা শুরু করছি। আশা করি তোমরা সকলেই ভালো আছো, আমিও ভালো আছি। আর কলকাতার বাংলা ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে ঋষিও বাড়িতে আছে, আর ওকে প্রায় 3-4 দিন বলে দিয়েছি যে দাড়ি কাটো, দাড়ি কাটো, দাড়ি কিছুতেই কাটে না। তো আজকে বলেছি যদি দাড়ি না কাটো খারাপ হয়ে যাবে, তো দাড়ি কাটছে। আর এখানকার কুকুরগুলো মানে সারাদিন নেই রাত নেই চিৎকার করেই যাচ্ছে, তার উপর আরও বেশি করছে আমাদের এই মাঠে 3:30 এসছে, তো সারাক্ষণ চিৎকার করেই যাচ্ছে, তোমরা শুনতেই পাচ্ছ। তো খুবই মানে টেকা দায়, টিভি দেখতে পাচ্ছি না, টিভি দেখলে সেই কুকুরের আওয়াজ, কত মানুষের সাথে কথা বলছি কুকুরের আওয়াজ, মানে এত জ্বালিয়ে খাচ্ছে কি বলবো। তো চলো এখন ঋষি দাড়ি কাটছে তোমাদের দেখাই, এতদিন দাড়ি কাটেনি, না কেটে এত বাজে লাগছে কি বলবো, মানে আমি বলেছি তোকে দাড়ি না কাটলে কিন্তু আজকে তোমার আর খ্যান নেই। তো চলো দেখে নিই যে আজকে ওনার সময় হয়েছে দাড়ি কাটার। কি করো তুই, তো তোকে তো বলছি 3-4 দিন ধরে দাড়ি কাট দাড়ি কাট। আরে দেখো বা ভালোই তো লাগছে, চুল বড় করছে, খুলিস না, আমার খুব ভালো লাগে, চুল বড় তো করছে, খুব ভালোই লাগছে। এখন আরটু বড় হবে না, ওর তো ইচ্ছে এতটা বড় করবে চুল, কার মতো সে তো বলা যাবে না, কার মতো। তো কেটে নি, আর আমি এদিকে এই এই যে আমি, আর আজকে আমি দেখো চশমাও পরেছি, কারণ আমার চশমা আছে একটু চোখের প্রবলেম হয়। তাই মিথ্যে কথা বলছি, টিভি দেখছিলাম, টিভি দেখছিলাম, প্রথমত তো চশমা লাগে আর একটু সমস্যা হয় চোখে, তখন চশমা পরতে হয়, তোমরা দেখো নি, আজকে প্রথম দেখছো চশমা পরে। তো কেমন লাগছে চশমা পরে সেটাও জানিও, আর ওর দাড়ি কাটা হয়ে যাক, তারপর আসছি আমরা। আজকেও অনেকদিন পর সময় পেয়েছে, তো ক্যামেরাগুলো পরিষ্কার করে নিচ্ছে, তো টাইম পায় না। এই অনেক কাজ, বেচারা বাড়ি থেকেও রেহাই নেই কাজ থেকে এগুলো। কি আর কাজ, আমার কাজের শেষ নেই। দিদা পিছনে বসে হাসছে, পিছনে বসে দেখছে আর হাসছে, আর মানে কি বলবো, কি ঠান্ডা পড়ে গেল, উফ খুব কষ্ট, এত ঠান্ডা। ও গরমকালে বলে গরম গরম, ঠান্ডার সময় বলে ঠান্ডা ঠান্ডা, ওকে জিজ্ঞাসা করলে বলবে ঠান্ডা, ঠান্ডাকালে বলবে গরম, আর গরমকালে বলবে আমার ঠান্ডাই পছন্দ। শীতকালে একটা অসুবিধা যে যখন ঘুমায় সকালবেলা আর লেপ ছেড়ে উঠতে ইচ্ছা করে না, তো এখন অনেক কাজ আছে, এখন পরিষ্কার করে নিক, ক্যামেরা পরিষ্কার করা অনেক ওই করতে পারে, আমি ওগুলো ধরি না, কিছু হলে বকা খাবো, যদিও বা দেয় না বেশি বকা, বকা দেয় না, তাও আমি ধরি না, কাজের জিনিস। তো করে নিক, তুমি করে নাও বুঝলে, আচ্ছা ততক্ষণে আমরা আসি, তোমরাও দেখতে থেকো। এই আমার এটা প্রথম ক্যামেরা সোনির, এটা আমাকে ফটোগ্রাফি প্রায় শিখিয়েছে, এটা আমাকে অ্যাঙ্গেল শিখিয়েছে, এইটা আমাকে ফটোগ্রাফি শিখিয়েছে, আর এটা আমার রুজি রুটি। এই ক্যামেরাগুলো আমার প্রাণ, আমাকে এরা মানে কি করে একাকিত্বর সময় কাটাতে হয় এই ক্যামেরাগুলো আমাকে শিখিয়েছে। আমি নিচে ছিলাম, টিভি দেখছিলাম, ও ছাদে গেছে, দেখি গিয়ে কি করছে ছাদে, কি কাজ করছে আজকে উনি, চলো দেখি। তো দেখা যাক কি করছে, কি করছে ছাদে এসে, ও পাইপও নিয়ে এসছে, ও জল দেবে, কোথায় কি করছো,
আরে শিম গাছটা একটু পোকা হয়েছিল না? ও বা, এই কাজগুলো প্রত্যেকদিন আমরা করি, আজকে ও করছে। ও বাড়ি থাকলে খুব সুবিধা, অনেক কাজ করে দেয়, হেল্প করে দেয়। তোমাদের দেখেছিলাম যে দেখো কত বড় হয়েছে, দেখেছো শিম গাছটা? এই দেখো শিমগুলো, এইগুলো দেখো। এই দেখো একটু পোকা হয় কিন্তু গাছের সবজি তাও বাগানে তো দারুণ। আর তোমরা তো জানো এই স্প্রেটা আমরা কি দিয়ে করি, ভিনিগার আর হ্যান্ড ওয়াশ। এটা প্রত্যেকদিন করবে আর সূর্য ডোবার পর করবে, তাহলে ভালো। অনেকটাই বড় হয়েছে, প্রচুর শিম হয়েছে। এই দেখো ফুলটা কি সুন্দর না, এটা হচ্ছে ডেজার্ট রোজ, খুব সুন্দর হয়। আমার এই ফুলটা খুব প্রিয় ফুল। এইখানেও হয়েছে, কড়ি হয়েছে, এই যে এই জল দিচ্ছে। এই গাছ আমাদের একটা ছোট্ট বাগান কিন্তু খুব প্রিয়। কাদের কি পুই? ও না, ওটা দেখানো হয়নি, দাঁড়াও তোমাদের দেখাই। ওই পুই এনেছিল, সে লাগানো হয়ে গেছে, ওর মুটুরি এসছে। এই যে দেখো এগুলো খুব ভালো লাগে, এখনো আরো হবে, একটু লাল হয়ে যায়। এই যে হয়েছে, অনেক হয়েছে। আমরা তো বস্তায় করেছি, আমরা বস্তাতেও করি, তোমরা তো জানো। আর এই যে সেই গাছগুলো যে বলেছিলাম ছাদে দিয়ে আমাদের এই বাগাই কি বলে আমাদের ব্যালকানিতে থাকে, ওইটাই এখানে এখন অবধি আছে। দেখো আমার এই এটা হচ্ছে মেথি গাছে, ওখানে কাক না কে চড়ুই চড়ুই খেয়ে নিচ্ছে। ও খুব সুন্দর ছবি তোলে, তাই তোমাদের কিছু ছবি শেয়ার করলাম। কেমন লাগলো আমাদের অবশ্যই কমেন্ট করে জানিও। তো আজকের মতো এখানেই শেষ করি, আবার কাল দেখা হবে। টাটা, আর সবাই ভালো থেকো।